বিশ্ব ঐতিহ্য মানস রাষ্ট্রীয় উদ্যানত পর্যটকর বাদ ভেটিলে প্রকান্ত মিথুনে। কিছুদিন পূর্বে ঘরে পর্যটকর বাহন আক্রমণ করার পাছত এবার মিথুনে বাদ ভেটিলে পর্যটকর। এই দৃশ্য বন্দী হয় মানস রাষ্ট্রীয় উদ্যানের টুরিস্ট গাইড পঙ্কজ দাসর ক্যামেরাত। দুখনক জিপেরে মানস রাষ্ট্রীয় উদ্যানের ভিতর পর্যটকর হইতে সাফারি করার সময়ত বাদ আগছি ধরে প্রকান্ত মেথুনটুয়ে। পিছত ফটকা ফুটাইহে বাদ মুকলি করবলৈ সক্ষম হয়। প্রায় 27 সেকেন্ড সময় মেথুনটুয়ে বাদ আগছি ধরে পর্যটকর বাহনের। মুসলপুরৰ পৰা মনোহৰ ৰাজপংখী ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। বিশ্ব ঐতিহ্য মানস ৰাষ্ট্ৰীয় উদ্যানত পৰ্যটকৰ বাদ ভেটিলে প্ৰকান্ত মিথুনে। কিছুদিন পূর্বে ঘরে পর্যটকর বাহন আক্রমণ করার পাছত এবার মেথুনে বাদ ভেটিলে পর্যটকর। এই দৃশ্য বন্দী হয় মানস রাষ্ট্রীয় উদ্যানের টুরিস্ট গাইড পঙ্কজ দাসর ক্যামেরাত। দুখনক জিপেরে মানস রাষ্ট্রীয় উদ্যানের ভিতর পর্যটকর হইতে সাফারি করার সময়ত বাদ আগছি ধরে প্রকান্ত মেথুনটুয়ে। পিছত ফটকা ফুটাইহে বাদ মুকলি করবলৈ সক্ষম হয়। প্রায় 27 সেকেন্ড সময় মেথুনটুয়ে বাদ আগছি ধরে পর্যটকর বাহনের। মুসলপুরের পৰা মনোহর রাজপংখী রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট। বিশ্ব ঐতিহ্য মানস রাষ্ট্রীয় উদ্যানত পর্যটকর বাদ ভেটিলে প্রকান্ত মিথুনে। কিছুদিন পূর্বে ঘরে পর্যটকর বাহন আক্রমণ করার পাছত এবার মিথুনে বাদ ভেটিলে পর্যটকর। এই দৃশ্য বন্দী হয় মানস রাষ্ট্রীয় উদ্যানের টুরিস্ট গাইড পঙ্কজ দাসর ক্যামেরাত। দুখনক জিপেরে মানস রাষ্ট্রীয় উদ্যানের ভিতর পর্যটকর হইতে সাফারি করার সময়ত বাদ আগছি ধরে প্রকান্ত মেথুনটুয়ে। পিছত ফটকা ফুটাইহে বাদ মুকলি করবলৈ সক্ষম হয়। প্রায় 27 সেকেন্ড সময় মেথুনটুয়ে বাদ আগছি ধরে পর্যটকর বাহনের। মুসলপুরের পৰা মনোহর রাজপংখী রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট।